ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কাতারে ফিরোজ আব্দুল আজিজ এলাকায় বাংলাদেশি মালিকানাধীন আল হামিদ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস এর উদ্বোধন করা হয়েছে। ফিতা কেটে এর উদ্বোধন করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম এবং স্বত্বাধিকারী আব্দুল হাসান অভি। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার কামাল উদ্দিন, দূতাবাসের দ্বিতীয় সচিব নাসির উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ইসমাইল মিয়া, মতিন পাটোয়ারি ও মালানা আব্দুল হক সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা। উদ্বোধন অনুষ্ঠানে প্রবাসীদের স্বল্পমূল্যে এয়ার টিকিট পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন প্রতিষ্ঠানটি। শাইনুর রহমান, নিউজ ডেস্ক, এবিএন 24। নাহার ইলেকট্রনিক্স, এখানে ওয়ালটনের সকল পণ্য সহজ কিস্তিতে খুচরা ও পাইকারি বিক্রি করা হয়। প্রোপাইটার মোহাম্মদ মাহে আলম। স্থান খালাসপীর, পীরগঞ্জ, রংপুর।